শ্রমিক ঠকানোর মামলায় চার জুলাই পর্যন্ত জামিনে থাকবেন ড ইউনুস বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা দাবি নোবেল জয়ের দেশের সম্মান তার উপর নির্ভর করে না বলছেন আইনজীবী দক্ষিণের তিন জেলায় বেরিবাধে ভাঙন নামমাত্র সংস্কার সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের সময় সংবাদে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এই মুহূর্তে ঝিনাইদহের কোট চাঁদপুরে আছেন রিপোর্টার আবদুল্লাল মামুন রুবেল সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে ঝিনাইদার চার আসনের সংসদ সদস্য আনার আনার হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে মিলতে শুরু করেছে নানা প্রশ্নের উত্তর জনমনে যে সমস্ত প্রশ্ন ছিল এই বা ছিলাই সেসব জায়গায় কিন্তু মানুষের যে সমস্ত প্রশ্ন ছিল সেসব উত্তর আসলে ধীরে ধীরে আসতে শুরু করেছে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে এসেছে আক্তারুজ্জামান শাহিনের যিনি এই কালীগঞ্জ উপজেলার ঠিক পাশের উপজেলা সেই উপজেলারই বাসিন্দা ছিলেন একসময় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক গোয়েন্দা তথ্যে এই তাকে আসলে হত্যার মূল পরিকল্পনাকারী কারী এবং চরমপন্থী নেতাদের মাধ্যমে সেই হত্যা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এবং কলকাতায় ওই ফ্ল্যাটে গিয়ে কিন্তু হত্যা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে এই ঘটনাগুলো আসলে প্রকাশ্যে আসার পর কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং এখানকার রয়েছেন আসলে ভাই তার বিরুদ্ধে কিন্তু এখানকার অনেক মানুষ নানা রকম অভিযোগ করছেন চাঁদাবাজির অভিযোগ করছেন মাদকের অভিযোগ করছেন বিভিন্নভাবে মামলা দিয়ে ফাঁসিয়া দেওয়ার অভিযোগ করছেন এ ধরনের অভিযোগ কিন্তু সাধারণ মানুষ করেছেন রাজনৈতিক দ্বারা প্রতিপক্ষ রয়েছেন তারাও অন্যদিকে তার যিনি ভাই শহীদ জামান সেলিম এখানকার মেয়র তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি আসলে বলছেন যে ব্যবসায়িক কারণে তার সাথে আনার শত্রুতা ছিল বা দ্বন্দ্ব ছিল এমনটি আসলে তার জানা নেই টাকা পয়সা পাওয়ার জানতে চেয়েছিলাম তিনি সেটিও বলেছেন যে এই ধরনের কোনো কিছু জানা নেই তবে তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল এটি তিনি জানেন এবং তিনি দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে তার ভাই জড়িত থাকতে পারে এটি আসলে তিনি বিশ্বাস করেন না তবে আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল তিনি বলেছেন বাংলাদেশের প্রচলিত আইনেতে সেই আইনে বা তন্ততে যে বিষয়গুলো বেরিয়ে আসবে সেগুলো তিনি আসলে মেনে নেবেন কিন্তু তিনি এটি আসলে বলছেন যে সাধারণ মানুষ শাস্তি এগুলো বিশ্বাস করেন না এবং তিনিও আসলে বিশ্বাস করতে চান না অন্যদিকে যদি আমি এখানকার আওয়ামী লীগের রাজনীতিবিদদের সাথে যারা জrootDir রাজনৈতিক নেত্বিবৃত্তি কথা বলছেন তাইদের তারাও কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের সাথে যে ঘটনা আসলে তারা আসলে প্রকাশ্যে এসেছে যাদের নাম এসেছে এই ঘটনা কিন্তু তারা আসলে বলছেন যে ঘটনা আসলে খুব বেশি অবাগহর বিষয় নয় এরকম ঘটনা আসলে থাকতে পারে এবং বিভিন্ন যে প্রশ্নের উত্তর বলতে শুরু করেছে এগুলো আসলে আরো রহস্য জটখলা প্রয়োজন আসলে বলছেন এবং তারা বলছেন খুব দ্রুত তদন্ত করে যারা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে তো আমার কাছে এই ছিল ঝিনাইদা থেকে সংসদ সদস্য আন্দোলন হত্যাকাণ্ড নিয়ে সব শেষ খবর সরাসরি যুক্ত ছিলেন ঝিনাইদা এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে কলকাতার পুলিশের একটি টিম ঢাকায় আসার কথা রয়েছে এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোড ডিভি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউর কাউসার সরাসরি যাচ্ছে তার কাছে সংসদ সদস্য আনারুল আজিম হত্যার ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমন বিষয়ে কিছু অসমর্থিত সূত্রেও আমরা জানতে পেরেছি কিছু সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রথমে গতকাল মোট তিনজনকে গতকাল দিনে আটক করা হয়েছে যাদের মধ্যে একজন নারী রয়েছেন তার নাম শিলাস্তি রহমান তো এই ঘটনাটি যদি একটু বর্ণনা করি সেক্ষেত্রে বলতে হয় যে এমপি আনোয়ারুল আজিমের সাথে তার একজন ব্যবসায়িক পার্টনারের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল যেটি আসলে সেই ব্যবসায়িক পার্টনার যার নাম আক্তারুজ্জামান শাহিন তাকে এমন পরিকল্পনা করতে বাধ্য করেছে যে তিনি আনোয়ারুল আজিমকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন এ ধরনের একটি দীর্ঘ পরিকল্পনার সূত্র ধরেই আনোয়ারুল আজিম ভারতে গেলে এ হত্যাকাণ্ড ঘটানো হয় এমন বিষয় আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি এবং যার প্রেক্ষিতে এই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে যে মূল যিনি হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন তাকে গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং যিনি একটি চরমপন্থী দলের নেতা এমন বিষয়ে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি তার নাম আমান উল্লাহ আমান এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি দুজন একজন শিলাস্তি রহমান এবং ফয়সাল নামে আরও এক ব্যক্তিকেও মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ তারা এই বিষয়টি তদন্ত করছেন তারা বিভিন্ন জায়গা থেকে আটক করেছেন এমন বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এছাড়া অসমর্থিত সূত্রের কথা যেটি বলছিলাম যে গত রাতে খুলনা থেকে আরও তিন চরমপন্থী নেতাকে বা তার পরিবারের সদস্যদেরকে আটক করা হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা পাচ্ছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় তাদেরকে আটক করেছেন এবং বিভিন্ন সূত্র আমাদের জানিয়েছে যে তারা তাদের যে তদন্ত সেটি তো অবশ্যই চলমান রাখছেন এবং যেখানেই সামান্যটুকু সম্পৃক্ততার বিষয়ে তারা নিশ্চিত হতে পারছেন বা তাদের সন্দেহ তৈরি হচ্ছে তাদেরকেই তারা আইনের আওতায় আনছেন এই মুহূর্তে আমি আছি গোয়েন্দা কার্যালয়ের সামনে আমরা আশা করছি আজ দুপুরের পরে কোনো একটি সময়ে এই বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা কার্যালয়ের কাছ থেকে জানতে পারবো এবং সেখানে আরো নিশ্চিত করে আমরা দর্শকদের জানাতে পারবো আনোয়ার আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কতজন আটক হয়েছে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে সেই বিষয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে রাজধানীর মিন্টো রোড থেকে সরাসরি যুক্ত ছিলাম অন্য প্রসঙ্গ শ্রম আইন লঙ্ঘনের মামলায় মোহাম্মদ ইউনুসের জামিনের মেয়াদ চার জুলাই পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিল শুনানির দিন ধার্য থাকায় সকালে আদালতে হাজির হন অধ্যাপক সহ আসামিরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তাকে নিয়ে টানা হেচরা করা হচ্ছে এতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন বাংলাদেশের মর্যাদা নিয়ে সাজাপ্রাপ্ত আসামির কথা বলার কোনো এখতিয়ার নেই তার উপর বাংলাদেশের মর্যাদা নির্ভর করে না শ্রমিক ঠকানোর মামলায় এবছরের পহেলা জুলাই ছয় মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনুসের আগের যে ধারাবাহিকতা হ্যাঁ ওই ধারাবাহিকতাই রক্ষা করে আগামী চৌঠা জুলাই পর্যন্ত ওনাকে জামিন দিয়েছে এতে আইনের অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী চার সাত তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন ওই দিন পর্যন্ত বেল মঞ্জুর করেছে এটা দুর্যোগের ভেতরে আছে নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছে না যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসছে এটা ঠকছে কারা আমি কি ঠকছি আমার ঠকার কি আছে আমি যা করার করেছি শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে নানা টানা হিসের মধ্যে রাখা হচ্ছে সেটা দেশের মানুষ ঠকছে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে বেরিবাদে আবারও ভাঙন দেখা দিয়েছে তিন জেলায় অন্তত বান্ন কিলোমিটার বেরিবাদ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি জরুরিভাবে সংস্কার করা হচ্ছে বেরিবাদ বাগেরহাট ও সাতক্ষীরা সহকর্মীকে নিয়ে আবদুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি খুলনার দাকপের লক্ষ্মীখোলা গ্রামের নদীর পাড় ঘেসে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল এমন চিত্র বাগেরহাট সাতক্ষীরার অন্তত তিরিশটি স্থানেও দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে ষাটের দশকে নির্মাণ করা হয় এসব বেরিবাদ তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার বিভিন্ন সংস্থার তথ্যমতে তিন জেলায় অন্তত বান্ন কিলোমিটার বাদ অধিক ঝুঁকিপূর্ণ এর মধ্যে খুলনার দাকো পাইকগাসা বটিয়াঘাটা ও কয়রা উপজেলার সতেরোটি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে বাইশ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে দুইটা দোকানঘর একটা বসতি ঘর একটা রান্নাঘর একটা গোয়ালঘর এই পাঁচটা ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে সবসময় বান্ধা আছে যে কোন সময় আমাকে নিয়ে যাবে আর কোন সময় আমরা আনতে দৌড়বো দুর্যোগ মৌসুমে বেরিবাদ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোরজোর বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের অসন্তুষ্ট না হলে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই দায় সারাভাবে কয়েকটা জিও ব্যাগ ফেলে মনে করছে যে এখানে বোধহয় আমরা যথেষ্ট কাজ করেছে আর অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে আমার তো বাজেট নাই যেখানে যেভাবে কাজ করলে এটা এই যাতে সমস্যা না হয় সেরকম নির্দেশনা আমার দিয়ে দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে তিন জেলায় দুই হাজার ছয় কিলোমিটার বেরিবাদ রয়েছে ভাঙনের পর বেরিবাদ সংস্কার করা হয় তবে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা যায় এসব বেরিবাদে তাই স্বল্প পরিসরে নয় স্থায়ী টেকসই বেরিবাদ নির্মাণের দাবি পুরো উপকূলীয় এলাকার মানুষের আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ ডাকব খুলনা আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা বলছেন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ আর সুশাসন দরকার তারল্য সংকট কাটাতে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান বিনিয়োগকারীরা আলতাফ হোসাইনের রিপোর্ট দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভী বাজারে মাত্র দশ বিশ হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্না দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য দু সালে বাইশ হাজার চারশো একাশি কোটি একচল্লিশ লাখ টাকার খেলাফিরিন ঋণ হাজার সাল শেষে দাঁড়িয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো তেত্রিশ কোটি টাকায় দু হাজার সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাফি ঋণ দাঁড়িয়েছে একুশ হাজার আটান্ন কোটি টাকা বিএফআইউ বলছে গত পাঁচ বছরে ধরা পড়েছে এক হাজার একশো বারোটি সন্দেহজনক লেনদেন যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা এ অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে আসছে বাজেটে সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ বেনামে ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার কোন বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না সম্প্রতি জোড়াতালি দিয়ে দশটি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোচট খেয়েছে এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসবে আসছে বাজেটে এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা আলতাফ সময় সংবাদ ঢাকা সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় শান্ত বাহিনী অন্যদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত নয়টায় সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর খুঁজে লাভ নেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ড ভণ্ড বাংলাদেশের আত্মবিশ্বাস বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স প্রথম ম্যাচে এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল প্রেরিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে এক রিয়াদ ছাড়া টি টোয়েন্টির খোরাক মেটাতে পারেননি কেউ হৃদয়ের ফিফটি ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটু বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ শরিফুল সাকিব মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার খুনে দাঁড়াতে চায় বাংলাদেশ বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটতে চান না শান্ত শেষ দুই ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হারাবে তারা কোন অবস্থাতেই এই সুযোগ হাত ছাড়া করতে রাজি নন দলটার কোচ স্টুয়ার্ট ল সাবেক দলকে হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার নিয়ন মোহাইমেন সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার শ্রমিক ঠকানোর মামলায় চার জুলাই পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর ইউনুস বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা দাবি নোবেল জয়ীর দেশের সম্মান তার উপর নির্ভর করে না বলছেন আইনজীবী এই ছিল সময় সংবাদ এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ ধন্যবাদ রাইসা খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের